2021 বিধানসভা নির্বাচন কার দখলে বাংলা কি বলছে সমীক্ষা আজ আমরা দেখে নেব 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অর্থাৎ কে হতে পারেন আগামী দিনের মুখ্যমন্ত্রী আজকের বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেখে রেখে আপনাদের আবার মনে করে দিই এখন যারা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 2021 বিধানসভা নির্বাচনের সমীক্ষাগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আপনার জন্য চ্যানেল শুধুমাত্র আপনাদের স্বার্থে 2021 বিধানসভা নির্বাচনের সমীক্ষাগুলি করে দিয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আর আপনি যদি আপনার জন্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে অন করে দিন কারণ নোটিফিকেশন বেল অন না থাকলে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার কাছে পৌঁছাবে তাই সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে টার্ন অন করতেই হবে 2021 বিধানসভা নির্বাচনের বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কে হতে পারেন আগামী দিনের বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভিডিওটি দেখার পর আপনার মনে সাধারণভাবে ধারণা জন্মে যেতে পারে যে আগামী দিনের মুখ্যমন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ কারণ কী কারণে দিলীপ ঘোষ হতে পারেন আগামী দিনের বাংলার মুখ্যমন্ত্রী দেখে নেব আমরা এই ভিডিওটির মাধ্যমে কারণ আপনারা সকলে জানেন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার বিরোধী নানান মত প্রকাশ করে আসছেন এবং তিনি বিভিন্ন সরকারি মানে কর্মসূচি যেগুলো সরকার কর্মসূচি করছেন তার তীব্র মানে বিরোধিতা করছেন একমাত্র দিলীপ ঘোষ তাই বাংলার বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ হতে পারেন আগামী দিনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিন্তু এ কথা ভুললে চলবে না যে বাংলার রাজনীতিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরও অনেকেই রয়েছেন তারা হলেন মুকুল রায় মুকুল রায়ও কিন্তু কোনো পদ না থেকেও যেভাবে বাংলার বিজেপি পার্টির জন্য কাজ করে চলেছেন দিনের পর দিন এর থেকে আমরা বলতেই পারি মুকুল ঘোষ হতে পারেন আগামী দিনের বিজেপি পদপ্রার্থী কিন্তু দেখতে গেলে আমরা বলতে পারি যেভাবে মুকুল রায়ের দিক থেকে এগিয়ে আছেন বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষ সরকারের বিভিন্ন সমালোচনা করেন আপনারা দেখে থাকেন শুরু থেকে দিলীপ ঘোষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র সরকার বিরোধী আন্দোলন করে চলেছেন তাই আগামী দিনে বাংলার যদি মুখ্যমন্ত্রী কেউ হতে পারেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ কিন্তু এদিকে আজকের খবরে আপনারা দেখতে পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আবেগ প্রকাশ করেছেন উদ্বেগ প্রকাশ করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় আগে ছিলেন ত্রিপুরার রাজ্যপাল এবং পরবর্তীকালে তিনি মেঘালয়ের রাজ্যপাল হন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় হাইলি এডুকেশনের দিক থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম শিক্ষার দিক থেকে এগিয়ে আছেন সেই রকম ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার দিক থেকে এডুকেশনের দিক থেকে যেভাবে এগিয়ে আছেন ঠিক সেভাবেই এগিয়ে আছেন তথাগত রায় এবং তথাগত রায়কে যদি বাংলা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয় তাহলে আমরা বলতেই পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথাগত রায়ের অভিজ্ঞতা প্রায় সমানে সমানে এমনকি আমরা এটাও দেখতে পারি যে কোনো সময়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল সংখ্যক ভোটে হারিয়ে জয়লাভ করতে পারেন তথাগত রায় কিন্তু বাংলার রাজনীতিতে বিজেপির সমর্থকরা কে মেনে নেবেন তথাগত রায়কে কারণ যে তথাগত রায় বাংলার রাজনীতিতে কোনো প্রভাব ফেলেনি এতদিন শুধু বাংলার রাজনীতিতে প্রভাব ফেলে আসছে মুকুল রায় দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয় লকেট চ্যাটার্জি আমরা দেখতে পাচ্ছি এখানে রাজ্যের বিভিন্ন হেভিওয়েট নেতৃত্ব থাকতে কীভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিটটি দখল করতে পারেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় এবং যদি কেন্দ্রের নেতৃত্বরা তথাগতের উপর রাজনৈতিক দায়িত্ব অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দায়িত্ব দেন দিয়ে থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাহলে আমরা হয়তো দেখতে পাবো বিজেপি সমর্থকরা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে কোনো অন্য রাজনৈতিক দলে নাম নথিভুক্ত করতে পারেন কারণ তারা শুধু চেয়ে থাকেন বাবুল সুপ্রিয় লকেট চ্যাটার্জি মুকুল রায় দিলীপ ঘোষ এদের মধ্যে কাউকে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে তারা কিছুতেই তথাগত রায়কে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিতে পারবেন না আপনাদের কি মনে হয় তথাগত রায় কি হতে পারেন আগামী দিনের বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি আপনাদের এইসব নামগুলি ছাড়াও আগামী দিনের মুখ্যমন্ত্রীর জন্য অন্য কোনো নাম ভেসে আসছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার জন্য চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন কারণ সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নোটিফিকেশন বেলটিকে অন করতেই হবে কারণ নোটিফিকেশন বেল যদি আপনার অন না থাকে তাহলে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার কাছে পৌঁছাবে না তাই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আপনি দয়া করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন আর আপনাদের আবারও মনে করে দিই এখনও যারা আপনার জন্য চ্যানেলের 2021 বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সমীক্ষাগুলি দেখেননি তারা অবশ্যই সমীক্ষাগুলি দেখে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আই বাটনে দেখতে পারেন আপনারা অবশ্যই আই বাটন ক্লিক করে অথবা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখতে পারেন এতক্ষণ আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভিডিও দেখা হবে আগামী পর্বে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘরেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন